এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর, এবার বিশাল বড় চাপে পড়ে গেলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ 21 নির্বাচনের পর থেকেই একাধিক দুর্নীতি ও সন্ত্রাসের পিছনে জড়িত হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক হারমাত বাহিনী গুণ্ডারা। বারবার প্রকাশ্যে দুর্নীতির পিছনে নাম জড়িয়ে আসেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাদের, যেখানে তো এবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লাকাণ্ডে জড়িত হলেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানিয়ে দিব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার প্রকাশ্যে কয়লাপাচার, গরুপাচার ও বালিপাচার কাণ্ডে জড়িত হয়েছেন। এমনকি তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় সোনাপাচার কাণ্ডে এয়ারপোর্টে গ্রেপ্তারও হয়েছেন। এবার তাদের বাড়িতে আবারও দ্বারস্থ হলেন সিবিআই, যেখানে কিন্তু এই মামলার তদন্ত খতিয়ে দেখছেন সিবিআই সংস্থা। এই মামলার যাবতীয় জল্পনার অবসান ঘটাবেন কিছুদিনের মধ্যে সিবিআই জানিয়ে দিলেন আজ।